ভারতে 8 থেকে 10 কোটি মানুষ পরিবহনের সঙ্গে যুক্ত। এই পরিবহন শিল্পকে গলা টিপে শেষ করার জন্য নরেন্দ্র মোদী সরকার ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে। অটোরিকশা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলনে এই অভিযোগ করেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে। রবিবার আগরতলা টাউন হলে হয় ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের সম্মেলন। বিভিন্ন মহকুমা থেকে আসা প্রতিনিধিদের বক্তব্য রাখেন বিভিন্ন সময়ে। সম্মেলনে আলোচনা করতে গিয়ে সিআইটিইউ সভাপতি মানিক দে বলেন, সবচেয়ে বড় কাজের ক্ষেত্রের নাম হলো পরিবহন ক্ষেত্র। গোটা দেশে কোটি কোটি মানুষ এর সঙ্গে কাজ করে বেঁচে আছেন। তিনি অভিযোগ করেন, এই পরিবহন শিল্পকে গলা টিপে শেষ করার জন্য নরেন্দ্র মোদী সরকার ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছেন। সবচেয়ে বড় কর্মক্ষেত্রের নাম হলো পরিবহন ক্ষেত্র। সারা দেশে কোটি কোটি মানুষ এটার সঙ্গে কাজ করে খেয়ে বেঁচে আছে। কেউ পণ্য পরিষেবা, কেউ যাত্রী পরিষেবা, কেউ এটার সঙ্গে মেনটেনেন্স, ওই যে গাড়ি টাড়ি এগুলি ঠিকঠাক করে, এবং এটার সঙ্গে আছে গাড়ি তৈরি কারখানা। গাড়ি যদি না চলে, গাড়ি তৈরি কারখানা বন্ধই, নতুন গাড়ি কিনতো না কেউ। সবটা মিলে যদি ধরা যায় তাহলে প্রায় 8 থেকে 10 কোটি মানুষ ভারতবর্ষে এই পরিবহনের সঙ্গে যুক্ত। এবং এই পরিবহন শিল্পটারে আজকে গলা টিপে এটাকে শেষ করার জন্য নরেন্দ্র মোদী সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে। জানেন এগুলো আপনারা সব, এবং কয়েকজন খুব কারেক্টলি আলোচনা করতে পেরেছেন যে কি করে চলবে এটা বলতে এখানে অবস্থাটা কি। ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের স্লোগান ধারীদেরও সমালোচনা করেন মানিক বাবু। তিনি বলেন, বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা ল্যান্ডের কথা বলে উপজাতিদের বিভ্রান্ত করে সর্বনাশের কিনারায় নিয়ে গেছে আইপিএফটি। গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের স্লোগান নিয়ে তিনি দাবি করেন, এটা অবাস্তব, অসম্ভব। মানিক দে বলেন, বেকারত্ব, ক্ষুধা এসব নিয়ে কোনো কথা নেই এদের, কিন্তু এসব নিয়ে লড়াই করছে বামফ্রন্ট, রাস্তায় নামছে বামেরা। এটা বুঝছে কোন উপজাতিরা? ভুল, সর্বনাশ, খাওয়া নাই, খাদ্য নাই, কাজ নাই, চাকরি বাকরি কিচ্ছু নাই, সব কিছু মিথ্যা, মিথ্যার উপর চলছে। এটাও বুঝতে পারছে, আরেকজন আমদানি হয়েছে যে বুঝছে যে এটা কাজ দিত, এটা ধরা বেড়ে আছে, এবার কি করো, আরেকটা আমদানি ছেড়ে দেবো এটাকে। তিনি এখন এসে একটা নতুন দল তৈরি, সকল উপজাতিকে এক করো, এক করে কি করতিব, শুধু ত্রিপুরা ল্যান্ড হয়ে তো না, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করতে হবে। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মানে এদিকে ব্রাহ্মণবাড়িয়া আছে বোধ হয়, কুমিল্লা আছে, ওইদিকে শিলচর, করিমগঞ্জের একটা অংশ আছে, মিজোরামের অংশ, এটাই না নাকি ঘেটার তিপটা ল্যান্ড? আচ্ছা এটা কি সম্ভব? এটা সম্ভব? এটা হয় কোনোদিন? অবাস্তব, অসম্ভব। কিন্তু স্বপ্ন তো একটা দেখাই দিল, স্বপ্ন কিন্তু একটা দেখাই দিছে। তাহলে ত্রিপুরা ল্যান্ডের বিষয়টা যখন বুঝছে যে এটা হইতো না, এবার এটার নাম পাল্টাই দিল ঘেটার ত্রিপুরা ল্যান্ড। বুঝতে পারছেন বিষয়টা? আরেকটা চক্করও কিন্তু ভাবেছে, আরেকটা চক্কর, এবং লক্ষ্যটা কি, যাতে লোকগুলো আগের ঠিকানায় ফিরা না যায়। আগের ঠিকানার নাম কি? বামপন্থী। আগের ঠিকানা, ঠিকানার নাম তো বামপন্থী, ভুল করে গেছে কে ওইদিকে, আবার যাতে তারা বামপন্থী দিকে ফিরে না যায়। যেহেতু আইপিএফটিকে চিনে নিছে, সুতরাং তাদেরকে আটকাও, আটকে এই জায়গাটা আমাদের ধরো ধরে যেতে আগে ঠিকানায় না যায়, তার জন্য নতুন করে হলো ত্রিপুরা মথা। আমি দেখলাম এটা আরো খারাপ, এটা আপাতত এদিকে বিজেপির সঙ্গে সম্পর্ক রাখতেছে, ওইদিকে তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখতেছে, এটা দেখতেছে কিন্তু আমি কোন দিকে যাবো? জনগণের স্বার্থ না, কিন্তু কিছু নেতা স্বার্থের জন্য আবারও গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের কথা বলে সেই দিকে নেওয়ার চেষ্টা করতেছে। আসলে সমস্যাটা কি? সমস্যাটা হলো বেকারত্ব, দারিদ্রতা, ক্ষুধা, বঞ্চনা, কাজ চাই, খাদ্য চাই, আবাসন চাই, এটি তো কাজ। এবং এগুলি নিয়ে একটা কথা নাই, একটা বক্তব্য নাই। এই লড়াই কে করতেছে? বামফ্রন্ট। রাস্তায় নামতেছে কে? বামফ্রন্ট। বাইর খেটেছে কে? বামফ্রন্ট। রক্ত ঝরতেছে কার? বামফ্রন্টের। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।